অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। পুরো এই ওয়ার্ডকে তিন ক্যাটেগরিতে ডিভাইড করা হয়েছিল, প্রথম ডিস্ট্রিক্ট লেভেল, সেকেন্ড স্টেট লেভেল আর থার্ড ন্যাশনাল লেভেল। যখনই কোনো স্কুল অ্যাপ্লাই করে তো প্রথমে ডিস্ট্রিক্ট লেভেলে তার মূল্যাঙ্কন হয়। আমাদের জেলাতে 390 স্কুল অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে 14টি স্কুলকে মূল্যাঙ্কন করে যার যে ক্যাটেরিয়া তাকে ফুলফিল হয়েছিল তাকে স্টেট লেভেল পাঠানো হলো। আমাদের রাজ্যে যত জেলা আছে ওখান থেকে প্রায় 300 থেকে বেশি স্কুল এসেছিলো, তার মধ্যে আবার স্টেট লেভেল টিম পুরো স্কুলকে ভিজিট করেছে। ভিজিট করার পরে 26 যে ভালো স্কুল তাকে চয়ন করলো আর তাকে ন্যাশনাল লেভেলে পাঠালো। এভাবে আমাদের রাজ্যের দেশের যত তাদের কাছেও একটা অনুপ্রেরণা। এখানে এককভাবে এই উচ্চতায় পৌঁছানো যায় না, তবে একটা যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তো 2010 সালে ডক্টর কলিমুল হক এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে তার যে স্কুল কেন্দ্রিক চিন্তাভাবনা আমি কাছে থেকে যেটা লক্ষ্য করেছি, তিনি 24 আওয়ার্স 24 ঘন্টাই কিন্তু আমরা যেটা বাংলায় বলি যাপন করেন স্কুলের উন্নয়নের কথা ভাবেন। স্কুলের বিদ্যালয় প্রাঙ্গণের থেকে যখন বাড়ি যান তার মধ্যেই ভাবনাগুলো কাজ করে। তো এই সফলতা পিছনে অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ আছে, শুধু প্রধান শিক্ষক নয়, প্রধান শিক্ষকের সঙ্গে জড়িত বাকি সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী অভিভাবক পরিচালন সমিতির সদস্য এবং দুর্গাপুরবাসী, দুর্গাপুরের প্রশাসন, জেলা প্রশাসন, সেই সঙ্গে রাজ্য প্রশাসন এবং সর্বক্ষেত্রে উনি সহযোগিতার হাত সবাই বাড়িয়েছেন। অ্যাকচুয়ালি কেউ তো সহযোগিতা করে না, অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি প্রথমে তো আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জন্য একটু ধরে জেলার মধ্যে একটু বিদ্যালয় জাতীয় স্তরে একটু আগামী 19 নভেম্বর দিল্লিতে মাননীয় শিক্ষামন্ত্রী ভারত সরকার মাধ্যমে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার আমাদের নেপালি প্রাইমারি হাই স্কুলকে দেওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা যে পুরস্কার 2017 সাল থেকে আরম্ভ